বিএনএ নিউজ 24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালে 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ওপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে বিএনএ নিউজ 24.com। আজ থাকছে নাটোর চার আসনের হালচাল। নাটোর চার সংসদে আসনটি গুরুদাসপুর এবং বড়াইগ্রাম উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 61 নম্বর আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন 210,469 জন। ভোট প্রদান করেন 153,391 জন। নির্বাচনে আওয়ামী লীগের অধ্যাপক আব্দুল কুদ্দুস বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 54,860 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মোজাম্মেল হক। ধানের শীষ প্রতীকে তিনি পান 47,650 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির শাসনামলে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে বিএনপির অধ্যক্ষ একরামুল আলম বিজয়ী হন। তিনি পান 39,270 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পঞ্চম জাতীয় সংসদ বিএনপি প্রার্থী মোজাম্মেল হক। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পান মাত্র 5,135 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে। এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 211,819 জন। ভোট প্রদান করেন 178,285 জন। নির্বাচনে আওয়ামী লীগের অধ্যাপক আব্দুল কুদ্দুস বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 67,013 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মোজাম্মেল হক। ধানের শীষ প্রতীকে তিনি পান 61,378 ভোট। 2001 সালের 27 ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 268,428 জন। ভোট প্রদান করেন 232,415 জন। নির্বাচনে বিএনপির মোজাম্মেল হক বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 111,626 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের অধ্যাপক আব্দুল কুদ্দুস। নৌকা প্রতীকে তিনি পান 79,450 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,586 জন। ভোট প্রদান করেন 282,280 জন। নির্বাচনে আওয়ামী লীগের অধ্যাপক আব্দুল কুদ্দুস বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 160,549 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মোজাম্মেল হক। ধানের শীষ প্রতীকে তিনি পান 115,409 ভোট। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের অধ্যাপক আব্দুল কুদ্দুস বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটে নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালে 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 371,788 জন। ভোট প্রদান করেন 302,541 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 5 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের অধ্যাপক আব্দুল কুদ্দুস, ধানের শীষ প্রতীকে বিএনপির আব্দুল আজিজ, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির আলাউদ্দিন মৃধা, কুড়িঘর প্রতীকে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের হারুন অর রশিদ, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বদরুল আমিন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের অধ্যাপক আব্দুল কুদ্দুস বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 285,532 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির আলাউদ্দিন মৃধা। লাঙ্গল প্রতীকে তিনি পান মাত্র 7,304 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, নাটোর চার গুরুদাসপুর বড়াইগ্রাম আসনে পঞ্চম, সপ্তম, নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এবং ষষ্ঠ ও অষ্টম সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীরা বিজয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।
তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 নাটোর 4 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায় 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 72.86% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 35.77%, বিএনপি 31.02%, জাতীয় পার্টি 12.68%, জামায়াতে ইসলামী 19.07%, স্বতন্ত্র ও অন্যান্য 1.46% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 84.17% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 37.59%, বিএনপি 34.43%, জামায়াতে ইসলামী 7.14%, জাতীয় পার্টি 19.86%, স্বতন্ত্র ও অন্যান্য 0.98% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 86.58% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 34.18%, চার দলীয় জোট 48.03%, জাতীয় পার্টি 4.31%, স্বতন্ত্র ও অন্যান্য 13.48% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 93.39% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 57.19%, চার দলীয় জোট 41.11%, স্বতন্ত্র অন্যান্য দল 1.70% ভোট পায়। নাটোর 4 গুরুদাসপুর বড়াইগ্রাম আসনে বর্তমান সংসদ সদস্য নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, তিনি 5 সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারও সংসদ সদস্য আব্দুল কুদ্দুস দলীয় মনোনয়ন চাইবেন। মনোনয়ন চাইবেন বর্তমান সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের মেয়ে যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী কুহিলি কুদ্দুস মুক্তি। এছাড়া আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারি, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য রতন সাহা, প্রয়াত এমপি রফিক সরকারের ছেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আরিফ উদ্দিন সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা ও কৃষক লীগ নেতা আব্দুল ওহাব। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক মন্ত্রী ও নাটোর জেলা সভাপতি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, গুরুদাসপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজ, গুরুদাসপুর পৌরসভার সাবেক মেয়র মুশির রহমান বাবলু, সাবেক সংসদ সদস্য প্রয়াত মোজাম্মেল হকের ছেলে ব্যারিস্টার আবুহানা মুস্তফা কামাল, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কাদের মিয়া, বড়াইগ্রামের উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুর স্ত্রী মহুয়া নূর কোচি, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ইসহাক আলী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক জন গোমেজ। নিবন্ধন বাতিল হওয়ায় দলীয় প্রতীকে নির্বাচন করতে পারবে না জামায়াত ইসলামী। সেক্ষেত্রে নাটোর জেলা জামায়াতের সহসভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান 20 দলীয় জোটের শরিক হিসেবে বিএনপির ধানেশিস প্রতীকে মনোনয়ন চাইবেন। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি আবুল কাশেম সরকার, একাদশ জাতীয় সংসদের প্রার্থী আলাউদ্দিন মৃধা, দলীয় মনোনয়ন চাইবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের হারুনুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের বদরুল আমিন, জাসদের নাটোর জেলা সাধারণ সম্পাদক ডিএম আলম। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় নাটোর 4 গুরুদাসপুর বড়াইগ্রামে আসনটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। দীর্ঘদিন ধরেই আসনটি আওয়ামী লীগের কব্জায়, কিন্তু দলটিতে রয়েছে অন্তদলীয় কুন্দল, যা আগামী নির্বাচনে প্রভাব ফেলবে। বিএনপিতে দলীয় কুন্দল থাকলেও তা সহনীয় পর্যায়ে রয়েছে। জাতীয় পার্টি ও জামায়াত ইসলামীর সাংগঠনিক অবস্থা মজবুত না হলেও বেশ ভোট রয়েছে। নানা রাজনৈতিক সমীকরণের মাধ্যমে বিএনপি হারানো আসনটির দখল ফিরে পেতে চায়। অন্যদিকে আওয়ামী লীগ দখল বজায় রাখতে চায়। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 61 নাটোর 4 আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 সঙ্গেই থাকুন।